এবারে ভিডিওটাতে কোনো ক্যারেক্টার করছি না, একটা ট্রিপের মধ্যে যাচ্ছি হুগলি আরামবাগের ওই জায়গাটাতে। তো ওখানে মানে আমি কী কী করি না করি এগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করাটা উচিত, আর আশা করি আপনারা এন্টারটেইনড হবেন। এই ভিডিওটা হয়তো একটুখানি বড় হবে, কিন্তু আশা করি মানে ভালো লাগবে, এন্টারটেইনড হবেন। আর আমি মাঝে মাঝে যা যা কি যা যা করবো, কি কি হচ্ছে না হচ্ছে ওইসব জায়গায়, রোডের ভিউজ, মানে যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে কিছু কিছু ছোটো ছোটো ট্রিপস ওইগুলো পাঠাতে থাকবো। তো দেখা যাক কি হয়। আমার ব্যাগ রেডি আছে, কিন্তু এখন পর্যন্ত আমি রেডি হইনি, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, আগে যেতে যেতে অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে, ভালো লাগবে। নমস্কার। রেডি হয়ে রয়েছে এই মুহূর্তে, আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না, কিন্তু দেখতে পাবেন আমার একটাই ব্যাগ লেগেছে। আর আমাকে কজন তুলতে আসবে আপাতত মনে হচ্ছে, আর এখন আমি আস্তে কথা বলছি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে সবাই ঘুমাচ্ছে, সেই কারণে আমি আস্তে কথা বলছি। দেখা যাক, এবার তো স্টার্ট হলো আমার ট্রিপটা, ধীরে ধীরে যা যা হবে আপনাদের সাথে শেয়ার করবো, আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা এন্টারটেইন হবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর আপনারা সাপোর্ট করতে থাকবেন আমাকে। আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমার অনেক বড় মোটিভেশন। থ্যাংক ইউ। যেতে চলেছি, হ্যাঁ আমরা যেতে চলেছি। এই আমাদের দুটো গাড়ি এখানে রয়েছে আপাতত, আরেকটা চলে এসেছে, আরেকটা হ্যাঁ স্করপিও চলে এসেছে। এখন আমি শক্তিগড়ে এসেছি, দাঁড়িয়েছি একটুখানি, একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার বেরিয়ে যাব। হ্যাঁ তো আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছি। আচ্ছা এই মুহূর্তে আমরা একটা একটা জায়গায় বেরিয়েছি, যেটার ভিউটা আমি দেখাবো। আমার মনে হলো যে এইখানটা ভিডিওটা করাটা উচিত, তাই জন্য আমি মানে বেরিয়েছি, কারণ এই জায়গা কারণ এই জায়গাটা যা সুন্দর দেখতে, সেই জন্য আমি এই ভিডিওটা করছি, আপনাদেরকে দেখাবো জায়গাটা। মানে খেতে এরিয়াটা এসেছি, সকাল সকাল যা লাগে রোদ পড়ে খুব সুন্দর লাগে। দেখো খেত বলে কথা, সকাল সকাল এখানে বসে হাগার মজাই আলাদা, আপনারা আর কি জানেন। এই এগিয়ে চল, আমি সবার শেষে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি, তো সবার শেষে যাই, বেটার হবে। দূর দূর অবধি শুধু ঘাস আর ঘাস, গাছ টাছ রয়েছে। আচ্ছা শোন না,
ওই ওই গাছটা এটা দেখছি না, একলা বসে রয়েছে, ও ওইটার কাছেও দিচ্ছ না? অবৈধ সন্তানটাকে একটু দেখে আসি আমরা, খুব ভালো লাগবে জায়গাটা। অথবা আমরা ওইখানেও দিয়ে যাবো, ওই যে গাছটা দেখছেন ছোট্ট গাছটা, হ্যাঁ ওই অব্দি যাবো। এই ছেলে লোকটাকে দেখবেন না, হ্যাঁ এভাবে ছেলেটা খুবই ডেঞ্জারাস। এখন আপাতত আমরা ওই গাছটা এটা দেখিয়েছিলাম, ওই গাছটা অব্দি যাবো। এটা এটা যাবো, কী হলো? আরে এটাই তো মজা, কাদার উপর দিয়ে চলো। এরপরে আমরা মাঝখানে একটু মনে হয় বাইক নিয়ে বেরোবো, কিন্তু তখন হয়তো পারলে আমি চেষ্টা করবো ভিডিও করার, সে সময় শেয়ার করার আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো। হ্যাঁ যেতে এটা নতুন একেবারে, আমার তো যে গাছটার কথা বলেছিলাম সেই গাছটা এখানে পৌঁছে গেছি। এখানে কিছু নড়ার নড়ার আওয়াজ হলো, সাপ টাপ রয়েছে নাকি? হ্যাঁ সাপ থাকলে কিন্তু তোকে আগে ছবল দেওয়া হবে, ঠিক আছে? বসবো না, ওটা তো কোনো কাজ হলো না। ওইখানে আমরা গিয়ে ওখানে ফেরত চলে আসছি, দাঁড়ালামও না, বিচ্ছিরি ব্যাপার করলো আমাদের সাথে, দাঁড়াতেও দিল না একবার। এবার রিটার্ন যাচ্ছি হতাশ মনে, হতাশা নিয়ে। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस था वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों न है कोई खबर। सफर নদীর ধারে যাওয়া হবে, তো সেটা ভাবলাম শেয়ার করা উচিত। মানে খুব ইন্টারেস্টিং জায়গা আছে ওখানটা, দেখা যাক কী হয় নদীর ধারে গিয়ে। আমরা একটু নদীর ধারে যাব, ওখানে একটু জল টল জল ঘাঁটবো, একটুখানি দেখবো, ওই ভিউটা অনেক ভালো হবে, ওটাও শেয়ার করবো, চিন্তা নেই, ভয় পাবেন না। ভুতুরে এলাকা, এইখানে এককালে আমি এসেছিলাম ভূত ধরতে, আগেরবার আমি সফলতা পাইনি, এবার আবার ভূত ধরতে চেষ্টা চালু করেছি, আজ রাতে হবে, টাপা টাপ টাপা টাপ হবে একদম। দেখি কোনো ভূত বা পেতনি ফেতনি পাওয়া যায় নাকি, তাহলে মজাই মজা। ওই যে ওইখানে নদী, আপাতত শুকিয়ে গেছে, ভাটা হওয়ার চরে শুকিয়ে গেছে, যখন বন্যা টন্যা হয় অনেক ভালোই ইয়ে হয়, জল হয়, কিন্তু আপাতত শুকানো ব্যাপার। এখন একটা বাঁদর দেখলাম দৌড়াদৌড়ি করে, ওই একটা গাছের মধ্যে কেউ দেখতে পারো তো দেখে না, এখানে অনেক কটা রয়েছে বাঁদর, এই যে ওপর দিয়ে দৌড়াচ্ছে।
এই যে দেখুন বাঁদর, আমি এক্ষুনি এখানটা দেখলাম, অনেক কটা বাঁদরে দিয়েছিল, মানে বাঁদরের পুরো চাষ ছিল, বাঁদরের চাষ ছিল ওই জায়গাটাতে, গাছ টাছ দিয়ে পুরো লাভ ঝাপ দিয়ে দিয়ে যাচ্ছিল। এখান থেকে গ্রামের ভিউটা খুব ভালো লাগছিল। হ্যাঁ, ওই নদী ওর কাছাকাছি যাবো, হ্যাশট্যাগ শুকনো নদী, দেখা যাক। অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছে, তবু কাছাকাছি এখনো এসে উঠতে পারেনি, মানে আমরা এসে উঠতে পারিনি এখনো, তবু ভিউগুলো দেখতে থাকুন, দেখি কতক্ষণ হাঁটতে হয়। ওই মারো মারো এখনো আপাতত হেঁটে হেঁটেই যাচ্ছি, পৌঁছে উঠতে পারিনি হ্যাশট্যাগ শুকনো নদী অব্দি, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ও ঝামেলার বিষয়, হ্যাশট্যাগ শুকনো নদী, কাছাকাছি পৌঁছে গেছি, এখনো হাত পাইনি। কবিতা বানাচ্ছিলাম কিন্তু আনফর্চুনেটলি ফেল হয়ে গেলাম। যাই হোক, এই পলিউশন তারপরে অনেক কম জলের জন্য, ওয়েস্টেজ অফ ওয়াটার, এসবের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এরকম শুকিয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। আপনারা এই জিনিসগুলো একটু চেক করবেন, কারণ আজকে এইটা শুকিয়ে যাচ্ছে, গঙ্গাও শুকিয়ে যাবে। স্পার্কেলগুলো পড়ছিল জলের উপরে, আর তার উপরে চারিদিকে জঙ্গল জঙ্গল মতন ছিল, একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল্ডটা আসছিল। তো ওই সকালে ওটা দিতে পারিনি, কারণ আমাকে ফোনটা ছিল না, তো সেটাই আপনাদের কাছে বলার ছিল, তাই বলে দিলাম, কারণ বলেইছি তো, মানে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো, তো এটাও মনে হলো যে শেয়ার করাটা উচিত, তো তাই করলাম। কী বলবো, এ মানে একদম ফাটিয়ে দিয়েছে জায়গাটা। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স এত ভালো হয়েছে, আমি নেক্সট টাইম চাইবো আরও মানে গভীর গভীর জায়গাগুলোতে যেতে, আর আমি চাই যেন এই গ্রিন ব্যাপারটা থাকুক সারা জীবন। এটাই শেষ না, আর আরামবাগের জিনিসটা হচ্ছে স্পেশালিটিটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মুড়ি, মানে এদের সব বেলা অনুযায়ী মুড়ি খায়, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। যত না ভাত ডাল পছন্দ করে তার থেকে বেশি এরা মুড়ি পছন্দ করে, যেটা আমি দেখলাম। সব চলে আসছে এখন, এবার আমরা বেরিয়ে যাবো। আর এই মুড়ি স্পেশালিটিটা না আমার মানে একটা হেভি লাগলো। এক্ষুনি একটা জিনিস মনে পড়লো যেটা আমি বলতে ভুলে গেছি, জিনিসটা হচ্ছে এই সকালবেলা আমি একবার এখানে এসেছিলাম অনেক ভোরে, হ্যাঁ, তখন আমি ভেবেছিলাম যে একটা অন্ধকার থাকবে, তার জন্য আমি ক্যামেরা ট্যামেরা আনতে পারিনি, মানে আমার ফোনটা আনতে পারিনি। এখন এইসব আসছে নদীতে স্নান টান করে, তো তাদের সাথে এখন আমরা বাড়ির দিকে যাব, তো তারপরে হয়তো বিকেলের দিকে যদি বেরোতে পারি তখন শেয়ার করবো কিছু ভিডিওস তুলে, এনজয় করবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, পা ফা ব্যথা হয়ে যাচ্ছে, ছবি টবি তুলেছি, তো মজা হয়েছে অনেক ভালোই। আর এখন এই সব আসছে ওই ঘাট ফার এই নদীতে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ওই আমার ছবিগুলো দেখার জন্য, মানে আমি যে শ্যুটগুলো করেছি, মানে ফটোশ্যুটগুলো করলাম, তো ইনস্টাগ্রামে গিয়ে চেক করতে পারেন, লাইক করতে পারেন, আর ফলো করলে ভালো হয়। আচ্ছা, এক্ষুনি আমি জানতে পারলাম যে আমরা নদীর ধারে নামছি না, কারণ আমার একটা বন্ধু মানে যাদের সাথে আমি এসেছি এবং ওরা নামবে না বলছে, তো আমি তাই একা নামছি না, এখান দিয়ে দাঁড়িয়ে এইটি হচ্ছে মাটির বাড়ি, তোমরা তো মানে দেখোই নি, এই দেখো মাটির বাড়ি। ওরে ওরে
ফার্স্ট টাইম এরকম দেখছি কিছু গ্রিন গ্রিন ব্যাপার, ওদিকেও একটা ইয়ে রয়েছে, এদিকেও রয়েছে। ও ভাই, আগের দিন আমরা একটা জঙ্গলের মধ্যে গেছিলাম, এবারে ক্ষেত ক্ষেতের মাঝখানে রয়েছি আমরা, সব জায়গায় মানে ঘাস ঘাস আর ঘাস, পুরো গ্রিন গ্রিন ব্যাপার। ও ভাই মারো মারো বুঝে মারো, thank you.